আজ সকাল 10টায় লিলুয়া বামনগাছি ব্রিজ সংলগ্ন রাস্তা সংস্কার এবং অবিলম্বে ব্রিজের কাজ চালুর দাবিতে বামনগাছি ব্রিজের সামনে DYFI এর পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। বামনগাছি ব্রিজ তার সংলগ্ন যে বেনারস রোডের যে সংযোগস্থল, এইটা দীর্ঘ দিন ধরে টালবানা পড়ে আছে। আপনারা দেখবেন যে প্রত্যেক দিন এখানে কোনো না কোনো গাড়ি, কোনো না কোনো টোটো উল্টে যায়। এইটা একটা ইমার্জেন্সি রোড, যেটা সালকিয়া আর আমাদের এখানে যে বেলগেচিয়া রোডে যে কমিউনিকেশন দীর্ঘ দিন ধরে বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি, বারে বারে বলে আসছি যে এই যে অপদার্থ যে সরকার চলছে, আমরা বলে এসেছি যে এই ব্রিজটা অবিলম্বে সারাতে হবে। এই ব্রিজটা রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারের দায়িত্ব। আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো বুঝতে পাচ্ছি না যে কে রাজ্য কে কেন্দ্র। আমরা হচ্ছে যে DMকে জানিয়েছি, আমরা ইস্টার্ন রেলওয়ে যে DRM তাকে জানিয়েছি, কিন্তু দীর্ঘ দিন ধরে তারা এ বলছে, ওর আঙুল তুলছে, ও এর আঙুল তুলছে। সাধারণ মানুষ আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছে, ব্যতিব্যস্ত। প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে এই এই রোডের উপর। আমরা তাই আজকে বাধ্য হয়েছি DYFI হাওড়া জেলা কমিটির উদ্যোগে আমরা সাধারণ মানুষকে নিয়ে আজকে বাধ্য হয়েছি এই অবরোধ করার জন্য। আমরা সাধারণ মানুষকে হেকেল করার জন্য অবরোধ করিনি। আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা অবিলম্বে সারাতে হবে। এই না সারালে এইখান থেকে প্রত্যেক দিন অ্যাম্বুলেন্স যেতে পারছে না, টোটো যেতে পারছে না, সাধারণ মহিলারা এইখান থেকে ওপারে যেতে পারছে না। আমরা বলছি যে DYFI উদ্যোগে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন চলবে। আমরা আজকে প্রতীকী অবরোধ করেছি। এই অবরোধ কি? হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে বড় বৃহত্তর বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যাব। আমরা যতক্ষণ না এই রাস্তা সারাই হচ্ছে, আমরা যতদূর পর্যন্ত যেতে চাই। আমাদের এখানে MLA আছে, এখানে এখানে কোনো কাউন্সিলর নেই, কাউন্সিলর নেই। আপনার দীর্ঘ দিন ধরে এই ওয়ার্ডের এই ডান দিকের বাঁ দিকের ওয়ার্ড রানীঝিল সংস্কার হচ্ছে না, এই তার জন্য এখানে একটু জল হলেই এক হাঁটু জল সারা বছর ধরে, সারা বছর ধরে বৃষ্টি হোক চাই না হোক এখানে জল দাঁড়িয়ে থাকে। এই জন্য কোভিড পরিস্থিতির মধ্যে কোভিড রুগীরা এই যে জল পেরিয়ে আসতে পারছে না, তার ওপর এই যে বইয়ের ওপর বিস্ফোরণ, এই যে রাস্তা, এই রাস্তা সংরক্ষণ সংস্কার করতেই হবে, এই দাবিতে আমাদের আন্দোলন। আমি হচ্ছে সুভাষ দে, DYFI হাওড়া জেলা কমিটির সভাপতি। অনেক অসুবিধা হচ্ছে দাদা, ব্রিজের টোটো পাল্টি হয়ে যাচ্ছে, কোনোদিন অটো এরকম হয়ে যাচ্ছে, টোটো দিয়ে একজন পড়ে গেল, হাত ভেঙে গেল। আমরা কর্পোরেশন বলছি রেলের আন্ডারে ব্রিজটা আছে,
এবার রেল বলছে আমরা কী করবো এখন, আমরা এখনো তো আমাদের কিছু উপায় নেই এখন। আপনার নাম? আমার নাম অমিত সরকার।